সাধারণ মানুষের সামর্থ্য বিবেচনায় করোনা টেস্টের ফি অর্ধেক কমানো হবে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। হাসপাতালে পরীক্ষার জন্য 100 আর বাড়িতে টেস্টের জন্য 300 টাকা নির্ধারণ করা হয়েছে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ভ্যাকসিন যারা তৈরি করছে তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। রোগী না থাকায় কোভিড হাসপাতাল কমানোর ঘোষণাও দেন স্বাস্থ্যমন্ত্রী। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। নানা আলোচনা সমালোচনার মধ্যেই 28 জুন করোনা টেস্টের জন্য ফি নির্ধারণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। বুথে 200 টাকা আর বাসায় গিয়ে টেস্ট করালে 500 টাকা ফি নির্ধারণ করা হয়েছিল। 1.5 মাসের বেশি সময় পর এই ফি কমানোর ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। বৃদ্ধি পাওয়ার বিষয় ছিল। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফি এর কারণে অনেক দরিদ্র মানুষ পরীক্ষা করাতে কিছুটা আগ্রহ হারিয়েছেন। ফি কমাই টেস্টের সংখ্যা বাড়বে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। 200 টাকা যে ফিজ নেওয়া হতো সেটাকে কমিয়ে এখন থেকে 100 টাকা করা হচ্ছে। নতুন হার বলবৎ করা হলো, সেই হার অনুযায়ী টেস্টের সংখ্যা বাড়বে আমি আশা করি। করোনা হাসপাতালে রোগী কম থাকা একই সাথে সাধারণ রোগীর চাপ বাড়ায় কোভিড হাসপাতাল কমানো হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। যারা নন কোভিড রোগী আছে তাদের সংখ্যা তো বেশি অনেক, কাজে তাদেরকে আমাদেরকে অবশ্যই সেবা দিতে হবে। আমরা কোন টেস্টটা করব, অ্যান্টিজেন টেস্টটা করব না অ্যান্টিবডি টেস্টটা করব, যেটা আমাদের জন্য ভালো হবে সেটার দিকে আমরা যাব। ভ্যাকসিন যারা উৎপাদন করছেন তাদের সাথে যোগাযোগ আছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যথাসময়ে ভ্যাকসিন আনা হবে। যারা ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার আছে তাদের সাথে যোগাযোগে আছি। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।